পাচ্ছো আমি একটা হলুদ শাড়ি, তার সাথে একটা রেড কালারের ব্লাউজ পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি, একদম সিমসাম ভাবে আমি রেডি হয়েছি। চলে যাচ্ছি, আমার আমার পিসাতো ভাইয়ের হলদির প্রোগ্রাম আছে, খুব ছোটোখাটোভাবেই হবে, খুব বেশি কিছু না। তো আজ সেখানে গিয়ে কী কী করি কী না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ব্লগটা হয়তো বিয়ের ব্লগের সাথে একসাথেই হবে হয়তো, আর যদি ব্লগটা বড় হয়ে যায় হলদির ব্লগটা, তাহলে আমি আলাদা আলাদাভাবেই দেবো। আর দেখো আমার মা কীভাবে সেজছে, এই যে এইদিকে যাও। আর এই হচ্ছে আমার মা, খুব সুন্দরভাবে মা একটা হলুদ কালারের শাড়ি পরে খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আর বাবু চাচ্ছে না, বাবু বাড়িতেই থাকছে, বাড়ি পাহারা দিচ্ছে। এই যে একবারে তোমাদের সাথে দাদাদের বাড়িতে এসেই দেখা করছি। এই দেখো, এটা হচ্ছে দাদা যার হলুদ প্রোগ্রামে আমরা এসেছি, দাদার সঙ্গে আমরা সবাই মিলে এক এক করে ফটোশ্যুট করে নিয়েছি। এই ফটোগুলো তোমাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর আমরা অনেকটা দেরি করে গিয়েছিলাম, প্রায় 9:30-10 নাগাদ, আমাদের জন্য অনেকটা ওয়েট করতে হয়েছে ওদের। আমরা যাওয়ার সাথে সাথেই আর দেরি করেনি, একবারে ফটোশ্যুট কয়েকটা করেই হচ্ছে কেকটা নিয়ে বসে পড়েছে। এরপর সবাই মিলে হলুদ লাগাবে গুরুজনরা, এরপর কেকটা কাটা হবে। আর তার মাঝে তোমাদের একটা কথা বলে রাখি, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমাদের এখানে অনেকটা বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের একটু সমস্যা হতে পারে, প্লিজ মানিয়ে নিও। ফার্স্টে ঘরে তুলেছিলাম ফটো, এরপর হচ্ছে বাইরে এসে সবার সাথে একই সাথে কেকের সামনে দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। এরপর মা পিসিরা সবাই মিলে দাদার সাথে ফটো তুলছিল। ফটো টটো তোলা শেষ করে এবার এক এক করে সবাই মিলে দাদাকে আশীর্বাদ করছিল, এক এক করে হলুদ লাগাচ্ছিল সবাই মিলে। না, আমি লাগাইনি দাদাকে হলুদ, কারণ আমি দাদা থেকে ছোট, তাই আমি আর হলুদটা লাগাইনি। এবার সবাই এসে আমাকেই লাগিয়ে দিচ্ছে হলুদ। ভাই আমার বিয়ে নয়, যার বিয়ে তাকে লাগা বেশি করে। দেন হলুদের পর্ব শেষ করার পর এবার বৌদিরা মিলে দাদার সাথে একসাথে কেক কাটছে। এবার কেক কাটা শেষ করার পরও এবার দিদি এসে আমাকেও কেকটাও লাগিয়ে দিচ্ছিল। আমার যখন বিয়ে হবে তখন আমাকে কেক দিয়ে পুরো ভরিয়ে দিস, কিন্তু ওর বিয়ে ওকে বেশি করে কেক না লাগিয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে, তাই ওর গায়ে গালে কেক একটু কম ছিল, তাই আমি একটু বেশি করেই লাগিয়ে দিলাম। এবার দেখো একটা পোজ ধরে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় একটা ফটো তোলার জন্য বাইরে, ভাই আমার তো দেখে পুরো হাসি চলে আসছিল। এবার আমরা কেকটা ওর মুখের সামনেই ধরেছিলাম, কিন্তু ওকে কেকটা খাওয়াইনি বলে ও নিজে হাতিয়ে ধরে পুরো কেকটা মুখেই মানে খেয়ে নিয়েছিল। এবার কেকটা কাটা শেষ করার পর বৌদি দেখো ওকে নিয়ে নাচা শুরু করে দিয়েছে। এবার শুরু হয়ে গিয়েছে আমাদের নাচা, দেখো শুধু তোমরা। আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ কপিরাইট চলে আসতে পারে। আর দেখো আমি বৌদির কানে কানে বলছিলাম যে গানটা চেঞ্জ করার জন্য। তোমরা কিছু বাজে কমেন্ট করো না প্লিজ, কারণ যে যার মতো করে পারে নাচছিল, কারণ কেউই প্রফেশনাল ডান্সার নয়। আর যেহেতু বাজনার গান এখানে, কোনো বক্সের গান নয়, তাই সম্পূর্ণভাবে গানটা ঠিক করে বাজাচ্ছিল নাও, তাই ঠিক মতো নাচতেও পারছিলাম না। এখানে স্পিডটা একটু কমিয়ে দিয়েছি, এটা কী গানের বাজনা সবাই কমেন্ট করে বলো। এই যে এটা হচ্ছে আমার বোনজি, তাই তো দাও। এই যে এবার গায়ে হলুদের কেক চলে এসেছে, এবার হচ্ছে এটাকে খাওয়ার পালা। এবার এক এক করে খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। ইনি হচ্ছেন আমাদের জামাইবাবু, আগামীকাল
কাল উনি বিয়ে করতে যাবেন তাই খুশ থাকবেন, তাই আজকে পেট পুরে খাওয়া দাওয়া করে নেবেন, মানে যা পারে সবই খেয়ে নেবে, প্রয়োজন পড়লে আমাদের গুলোও দিয়ে দেবো, সেই জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই দেখো আইবুড়ো বার্তা থালা দেখে ওর হাসিটা শুধু তোমরা একবার দেখো, ওর থালা থেকে আমাকেও অনেকটা বাজে টাজে দিয়ে দিয়েছিল বিয়ের আগের, এটা হচ্ছে ওর শেষ খাওয়া, আজকে বেশি করে খেয়ে নে ভাই, বিয়ের পরে তোর বউ খেতে দেয় না দেয়। দেন সব অনুষ্ঠান অনুষ্ঠান শেষ করার পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা, আর ওদের বাড়ি যেতে হলে আমাদের নদী পার হয়ে যেতে হয়, যেহেতু আমাদের বাড়িটা গ্রামে, নদীটাও খুব একটা বেশি বড় নয়। সো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো বিয়ের ব্লক নিয়ে।